প্রায় 2 কেজি ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করলো মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এবং মোথাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে প্রায় 2 কেজি ব্রাউন সুগার সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজন মণিপুরের বাসিন্দা, অন্য দুইজনের বাড়ি কালিয়াচক এবং মোথাবাড়ি এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান, ব্রাউন সুগার মণিপুর থেকে নিয়ে এসে কালিয়াচক সহ অন্যান্য জায়গায় পাচারের চেষ্টা চলছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সালে খান, বাড়ি কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায়। জাহিদুর শেখ, বাড়ি মোথাবাড়ি থানার তৌফি এলাকায়। আরেকজনের নাম ইকবাল খান, বাড়ি মণিপুরের থুবাল এলাকায়। 7 দিনের হেফাজত চেয়ে ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার অলোক রাজরিয়া। কিছুদিন ধরে আমরা একটা ইন্টারস্টেট গ্যাং, যারা নারকোটিক্স, এই যে পার্টিকুলারলি ব্রাউন সুগারে ড্রাগে ডিল করে, সেটাকে আমরা ট্র্যাক করছিলাম, তার উপরে নজরটা রাখছিলাম। তো গতকালে আমরা এই আনুমানিক 2 কেজি 800 গ্রাম মতন একটা আমরা ইনফরমেশন পাই কি ওই সাপ্লাই হয়েছে, ব্রাউন সুগার সাপ্লাই হয়েছে এখানে কালিয়াচক এরিয়াতে। অনেক শালিক নাম যে লোকটি আছে সে ওই পুরো কনসাইনমেন্টটা পেয়েছে। তো শালিক যে আছে তাকে আমরা বালিয়াডাঙ্গা থেকে তুলি গতকালে আনুমানিক ওই 8টা থেকে 10টার মধ্যে, ওটাকে তোলা হয়। তোলার পরে ওর পজেশন থেকে আমরা 1 কেজি ব্রাউন সুগার ওর পজেশন থেকে পাই। বাকি যেটা ওরকে জিজ্ঞাসাবাদ যখন করা হয় তখন আমরা জানতে পারি কি মণিপুরে একটা লোকটি আছে, থুবাল ডিস্ট্রিক্ট আছে, তার নাম হচ্ছে ইকবাল। ও আবু তাহের নামে একটা লোক, মোথাবাড়ি বাড়ি, ওখানে ওর বাড়িতে অনেকদিন ধরে থাকছে। অ্যান্ড ওই লোকটি যে আছে মণিপুরে একটা লোক ওর কুরবান, ওর সঙ্গে ডিলিং করাচ্ছে। তো আমরা এই শালেকে অ্যারেস্ট করার পরে তারপরে আমরা আবু তাহেরকে আমরা পাইনি। আবু তাহেরের বাড়িতে রেড করা হয়। আবু তাহেরের বাবা, যার নাম হচ্ছে জব্দুল, অ্যান্ড ওই বাড়িতেই আমরা যে ইকবাল যেটা মণিপুরের লোকটি আছে তাকেও আমরা পেয়ে যাই। অ্যান্ড ওখান থেকে ওদের বাড়ি থেকে আমরা 1 কেজি যেটা আছে ব্রাউন সুগার ওখান থেকে করি। তিনজন এখন পর্যন্ত আমরা ধরতে পেরেছি, যাদের নামটা বললাম, সালেক খান, এটা বালিয়াডাঙ্গা বাড়ি কালিয়াচক থানা, জব্দুল এর বাড়ি মথাবাড়ি, আর ইকবাল খান ওনার বাড়ি হচ্ছে পিএস থুবাল, থুবাল ডিস্ট্রিক্ট। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলা সহ গঙ্গারামপুর শহরে অত্যাধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান করবার লক্ষ্যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন এলাকায় সূচনা হল নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকের। নন্দী মেডিকেয়ার প্যাথোলজিক্যাল ল্যাবে উন্নত মানের যন্ত্রাদির সাহায্যে এবং প্রশিক্ষিত ও অভিজ্ঞ টেকনিশিয়ানদের দ্বারা বিভিন্ন ধরনের রক্ত পরীক্ষা, মলমূত্র, থাইরয়েড, সুগার সহ অন্যান্য পরীক্ষা করা হয় এবং দ্রুত ও নির্ভুল রিপোর্ট প্রদান করা হয়। এছাড়া আমাদের পলিক্লিনিকে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্রতিনিয়ত চিকিৎসা পরিষেবা প্রদান করে থাকেন। তাই উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং স্বল্প মূল্যে নির্ভুল রোগ পরীক্ষা করাতে আজই যোগাযোগ করুন নন্দী মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকে। আমাদের ঠিকানা নন্দী মেডিকেয়ার গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন দমদমা কো অপারেটিভ সোসাইটির পাশে। আমাদের ফোন নম্বরগুলি হল 9475441144, 9476333633।